প্রস্রাব দিয়ে রক্ত ঝরা কি কি কারণে হতে পারে সেটি তো অবশ্যই জানতে হবে। তবে তারও আগে বলে দিই, প্রস্রাব দিয়ে রক্ত ঝরলে আপনি অবশ্যই দ্রুততার সাথে জরুরি ভিত্তিতে একজন ডাক্তারের কাছে যাবেন। কারণ আমাদের দেশে প্রস্রাব দিয়ে রক্ত ঝরলেই সে কিছুটা রক্তবন্ধের ওষুধ ফার্মেসি থেকে কিনে খায় অথবা গ্রাম্য ডাক্তারের কাছে গিয়ে বলে যে আমার প্রস্রাব দিয়ে রক্ত ঝরছে, তখন সে প্রস্রাবের বন্ধের ওষুধটা রুগীটাকে খেতে দেয় এবং এর ফলে হয়তো প্রস্রাব আটকে যায়, প্রস্রাবের সাথে যে রক্ত যাচ্ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু রোগটি থেকে যাচ্ছে। তাহলে এখন রোগটি কী? রোগটা হলো প্রস্রাবের থলিতে এক ধরনের টিউমার, যেটি আসলে প্রস্রাবের থলির ক্যান্সার, আমরা বলি ট্রানজিশনাল সেল কার্সিনোমা, TCC সংক্ষেপে এভাবে ইউরোলজিস্টরা লিখে থাকেন। এবং যে কোনো ডাক্তারের কাছেই যদি আপনি যান, MBBS ডাক্তার, তাহলে অবশ্যই তারা এই রোগটি ধরতে পারবে। আপনি যদি একজন MBBS ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আপনার প্রস্রাব দিয়ে রক্ত ঝরছে, ডাক্তার সাহেব আপনাকে কতগুলি প্রশ্ন করবেন সেগুলি আপনাকে বলে দিচ্ছি, তাহলে আপনার রোগটি বুঝতে সহজ হবে। তাহলে ডাক্তার সাহেব আপনাকে জিজ্ঞেস করবেন, আপনার পুরো প্রস্রাবটি কি লাল হয়ে পড়ছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এটি ক্যান্সার। ডাক্তার সাহেব জিজ্ঞেস করবেন যে আপনার প্রস্রাব দিয়ে যখন রক্ত যাচ্ছে তখন কি প্রস্রাব জ্বালা যন্ত্রণা এবং ব্যথা করছে? আপনার উত্তর যদি হয় না, মানে ব্যথা মুক্তভাবে প্রস্রাব থলি থেকে রক্ত সংমিশ্রিত হয়ে প্রস্রাব বের হয়, তাহলে সেটি ক্যান্সার। মানে ক্যান্সার হলে পরে কোনো রকম ব্যথা বেদনা থাকবে না প্রস্রাবের করার সময় এবং তার ভেতরে রক্ত যাবে এবং রক্তটা পুরো প্রস্রাব জুড়ে থাকবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত লাল হয়ে থাকবে। কিন্তু যদি শুধুমাত্র শেষের দিকে লাল হয়ে পড়ে এবং প্রস্রাবের থলির মধ্যে প্রচণ্ড ব্যথা হয়, প্রস্রাবের রাস্তায় প্রচণ্ড ব্যথা হয় প্রস্রাব বের করার সময়, তাহলে আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনাটাই বেশি অথবা ব্লাডার স্টোন বা প্রস্রাবের থলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে বুঝলেন যে একটা হলো খুবই জটিল রোগ যার নাম ক্যান্সার প্রস্রাবের থলি, এটি দ্রুত চিকিৎসা না করলে সেখান থেকে ছড়িয়ে যাবে। কাজেই কারো যদি ব্যথা মুক্তভাবে প্রস্রাবের সাথে পুরো পেশাব জুড়ে রক্ত পড়ে বা প্রস্রাবটা পুরোটা লাল হয়ে পড়ে, তাহলে অবশ্যই একজন ইউরোলজিস্টের কাছে যাবেন। ইউরোলজিস্ট আপনাকে আল্ট্রাসনোগ্রাম করে নির্ধারণ করে দেবেন এবং তার সাথে সাথে সে বলবে যে এবার আপনাকে সিস্টোস্কপি করতে হবে। সিস্টোস্কপি করলে আমরা দেখতে পাবো যে আপনার প্রস্রাবের থলির ভেতরে আপনারা যেমন ফুলকপি দেখেন বাজারের, ঠিক ফুলকপির মতো একটা অংশ বেড়ে উঠেছে। এই ফুলকপির মতন অংশটি হলো ক্যান্সার, একদম ফুলের মতন ফুটে থাকে, দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আসলে সেখান থেকে প্রচুর রক্ত পড়ে এবং সেটি ধীরে ধীরে তার শেকড়কে আপনার দেহের বিভিন্ন অংশে পাঠিয়ে দেয়, ফলে যার ফলে একটা রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই কারো একবারও যদি রক্ত পড়ে, ব্যথামুক্ত রক্ত, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে ব্যথামুক্তভাবে পুরো প্রস্রাব জুড়ে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রস্রাবটি যদি লাল হয়ে পড়ে, তাহলে আর একদিনও দেরি করবেন না, চলে আসবেন যে কোনো একজন ইউরোলজিস্টের কাছে, তাহলেই আপনার সুস্বাস্থ্য নিশ্চিত হবে। ডাক্তার সাহেব যখন সিস্টোস্কপি করতে বলবে আপনি তাতে রাজি হয়ে যাবেন। আমাদের কাছে আছে ফ্লেক্সিবল সিস্টোস্কপি, অর্থাৎ অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজিতে আসলে আমরা রোগীকে ভর্তি না করেই সাথে সাথেই এই ফ্লেক্সিবল সিস্টোস্কপি করি। অনেকের কাছে এটি আছে, অনেক হাসপাতালেই আছে। ফ্লেক্সিবল সিস্টোস্কপিকে ভয় পাওয়ার কিছু নেই, এটি নিরাপদ এবং ব্যথামুক্ত। কিন্তু এর মাধ্যমে আপনিও দেখতে পাবেন যে আপনার প্রস্রাবের থলির ভেতরে এক ধরনের ফুলকপির মতন অংশ বেড়ে উঠেছে এবং সেটি হলো ক্যান্সার। তখন যদি এটি দেখা যায় তখন ডাক্তার সাহেব বলবে যে আপনাকে অপারেশন করতে হবে। অপারেশন নিয়েও ভয় নাই, কারণ আপনি প্রথম দিকেই চলে এসেছেন, আপনার এই ক্যান্সারটা আছে ইনিশিয়াল বা প্রাথমিক স্তরে, সুতরাং আপনি রাজি হয়ে যাবেন এবং ইউরোলজিস্ট প্রস্রাবের রাস্তা দিয়ে, যে কোনো ইউরোলজিস্ট এটা করতে পারে, প্রস্রাবের রাস্তা দিয়ে এই পুরো টিউমারটাকে উঠিয়ে নিয়ে, মাখনের মতন উঠিয়ে নিয়ে বাইরে নিয়ে এসে সেটি পরীক্ষা করবে, অর্থাৎ বায়োপসি পরীক্ষা করবে এবং নির্ধারণ করবে সত্যি সত্যি এটি প্রস্রাবের থলির ক্যান্সার কি না। তা যদি হয়, যদি প্রস্রাবের থলিতে ক্যান্সারই ধরা পড়ে, তখন ডাক্তার সাহেব আবার
কিছু ওষুধের কথা আপনাকে লিখে দেবেন, সেই ওষুধগুলি প্রতি সপ্তাহে আপনার প্রস্রাবের থলির মধ্যে দিতে হবে। অনেকে অপারেশনের সাথে সাথে এক ডোজ দিয়ে দেয়, অনেকে প্রস্রাবের এই থলির এই ক্যান্সারের অপারেশনের পরের দিন থেকে শুরু করে ছয় সপ্তাহ, অর্থাৎ প্রতি সপ্তাহে একবার করে ছয়বার এই ওষুধটি দিতে হয়। দিলে পরে সাধারণত আমরা ধরে নিই যে ক্যান্সার হবে না, কিন্তু হতেও পারে। এটিও একটি রিকারেন্স ডিজর্জার। আমরা যারা ইউরোলজি পড়ি আমরা বলি যে এই ক্যান্সারটা টিসিসি মানে ট্রানজিশনাল সেল কার্সিনোমাটা নটোরিয়াসলি রিকারেন্ট ডিজিজ, মানে খুবই দুষ্টু ছেলের মতন, চঞ্চল ছেলের মতন ছটফট করতে থাকে, বারবার আসতে থাকে। সুতরাং আপনি মনে করবেন না যে একবার অপারেশন করে নিলাম আবার হলো কেন, আবার রক্ত যাচ্ছে কেন। তখনই রোগীরা বিভ্রান্ত হয় এবং চলে যায় অন্য দেশে বা অন্য ডাক্তারের কাছে, এমনকি হোমিওপ্যাথির কাছে। আমার এটি নিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। আমি যখনই অপারেশন করার পরে বললাম যে ভাই আপনাকে কিন্তু প্রতি তিন মাস পর পর এসে সিস্টোস্কোপি করতে হবে, অনেকে ভুল বোঝে, ভাবে যে ডাক্তার সাহেব আমার কাছ থেকে টাকা ইনকাম করতে যাচ্ছে, অনেকে ভাবে এই ডাক্তার ভালো অপারেশন করতে পারেনি জন্য আবার হয়ে যাচ্ছে, বা এই দেশে হয়তো ভালো চিকিৎসায় নাই এই ভেবে সে পার্শ্বের দেশে অন্য দেশে চলে যাচ্ছে, এরকমটি হতে পারে। আবার পার্শ্বের দেশে গেলে তারাও যখন এই কথাটি বলে যে আপনার এই ক্যান্সার রোগ আবারও হতে পারে, কাজেই আপনাকে তিন মাস পর পর প্রস্রাবের থলির ভেতরে যন্ত্র ঢুকিয়ে পরীক্ষা করে নিতে হবে, তখন সে ভয় পেয়ে যায় এবং এবার সে চলে যায় হোমিওপ্যাথির কাছে। কারণ অনেক হোমিওপ্যাথ আছেন যারা বলেন যে ক্যান্সারকে সমূলে নির্বংস বা নির্মূল করে দিতে পারে, আদতে তা সম্ভব হয় না এবং ক্যান্সার বাড়তেই থাকে আর রোগী মৃত্যুর দিকে ঝুঁকতেই থাকে, এবং শেষমেশ যখন আমাদের কাছে আসে তখন আর তেমন কিছুই করার থাকে না। কাজেই আপনি অবশ্যই একজন শিক্ষিত চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং যদি আপনার ডাক্তার আপনাকে অপারেশনের কথা বলে এবং বারবার দেখানোর কথা বলে তা মেনে চলবেন, তবেই আপনি নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন।